প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, দীর্ঘদিন পরে আজ আমরা তোমাদের হাতিমা উচ্চ বিদ্যালয়ে অনলাইন ক্লাসের শিক্ষা ব্যবস্থাপনার কার্যক্রম চালু করেছি। এই জন্য আমাদের ফাতিমা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ধন্যবাদ জানাচ্ছি। এবং প্রিয় শিক্ষার্থী, যারা আজ আমাদের এই বিশ্বব্যাপী যে করোনা ভাইরাসের সংক্রমণের কারণে আমরা আজ শিক্ষা ব্যবস্থাপনা কার্যক্রম কিছুটা হলেও বিঘ্নিত হচ্ছে, এরপরও আমরা বাসায় বসে আমাদের ফাতিমা উচ্চ বিদ্যালয়ে অনলাইন ক্লাসে আমরা চেষ্টা করব, আমরা যতদূর সম্ভব আমাদের চেষ্টা করতে হবে যে আমরা এই অনলাইন ক্লাসের মধ্য দিয়ে আমরা ভালো একটা দ্বার প্রান্তে পৌঁছাতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আবু বকর, মোহাম্মদ আবু বকর সিদ্দিক, ফাতিমা সহকারী শিক্ষক, জীববিজ্ঞান, ফাতিমা উচ্চ বিদ্যালয়, খুলনা। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ক্লাস করব নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান দ্বাদশ অধ্যায়ের আমাদের জীবের বংশগতি ও বিবর্তনের উপরে আজকে আমরা একটা ক্লাস করব। এই ক্লাসে আমরা শিখব, আমি চেষ্টা করব তোমাদেরকে যত ভালো করে হোক, যেভাবে বুঝালে তোমরা বুঝতে পারো ঠিক সেভাবে আমি চেষ্টা করব। এসো শিক্ষার্থীরা, তাহলে আমরা শুরু করি। আমি এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমরা দুটা শিক্ষণ ফল লিখছি। দেখো, বংশগতি ধারণা ব্যাখ্যা করতে পারবে আর হচ্ছে ডিএনএ গঠন ব্যাখ্যা করতে পারবে। তা আজকে আমাদের মূল বিষয় হচ্ছে বংশগতি ধারণা এবং ডিএনএ গঠন। আমি প্রথমে দেখো একটা ছবি এঁকেছি, এই ছবিটা সবাই অবশ্যই চিনবে। এই ছবিটার নাম কি বলতো? নিউক্লিয়াস। নিউক্লিয়াস, এই ছবিটার নাম হচ্ছে নিউক্লিয়াস। তাহলে আমরা সবাই এই ছবিটা সম্পর্কে আমরা জানি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের চারিদিকে যেটা থাকে সেটাকে নিউক্লিয়ার মেমব্রেন বলে। আর এর মাঝে দেখো ঘন গাঢ় কালারের যে বস্তুটা থাকে, এই বস্তুটার নাম হচ্ছে নিউক্লিওলাস। আর এবার দেখো এর ভিতরে তরল যে মূলত অংশগুলো সেগুলোকে আমরা বলি নিউক্লিওপ্লাজম। আর এর ভিতরে সুতার মতো একটা অংশ থাকে যাকে আমরা বলি কি, ক্রোমোজোম। এই ক্রোমোজোম হচ্ছে বংশগতি ধারক এবং বাহক হিসেবে কাজ করে। আমরা বংশগতি ধারণা সম্পর্কে আমরা কিন্তু জানতে পারবো, এটা হচ্ছে কি যে প্রতিটা নিউক্লিয়াসে যে ক্রোমোজোম, যে ক্রোমাটিন তন্তুগুলো থাকবে, এই ক্রোমাটিন তন্তুগুলোর মধ্য দিয়ে বংশগতি ধারা অক্ষুণ্ণ থাকে। অর্থাৎ বংশ পরম্পরায় এই ক্রোমোজোমের সাহায্যে কিন্তু হয়ে থাকে। অর্থাৎ পিতা মাতা থেকে তার সন্তান সন্ততিতে এভাবে ধারাবাহিকভাবে বংশ পরম্পরায় স্থানান্তরিত হয়ে থাকে ক্রোমোজোমগুলো। এখন আমরা জানি যে এই ক্রোমোজোমগুলো অর্থাৎ প্রতিটা মানুষের কিছু জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়, বৈশিষ্ট্য সমূহ। যেমন আমরা জানি যে সাধারণত একটা মানুষ তার সন্তানের কিছু বৈশিষ্ট্য স্থানান্তরিত হয়, তাহলে কি প্রতিটা বৈশিষ্ট্যের জন্য একজোড়া জিন দায়ী। এই জিনগুলোকে আমরা জানি সাধারণত ক্রোমোজোমের মধ্যে থাকে। আর এই ক্রোমোজোম যে তন্তু, এই তন্তুর মধ্যে থাকে হচ্ছে জিন। আর এই জিনের মধ্যে থাকবে নিউক্লিক অ্যাসিড, এবং নিউক্লিক অ্যাসিডের সাথে থাকে হচ্ছে ডিএনএ। তাহলে আজকে পিতামাতার যে বৈশিষ্ট্যগুলো সন্তান সন্ততিতে পরম্পরায় যাচ্ছে তা মূলত আমাদের ক্রোমোজোমের কারণে। তাহলে ক্রোমোজোম মনে রাখো, ক্রোমোজোমকে বংশগতির ধারক এবং বাহক বলা হয়। অর্থাৎ ক্রোমোজোমের সাহায্যে যে কোনো প্রাণী তার বংশ বৃদ্ধি হয়। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে মনে রাখবো যে এখানে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো যে এই সুতার মধ্যে যে অংশগুলো আছে, যেমন মনে করো সুতার এই যে ক্রোমোজোম, যেটা এই ক্রোমোজোমের একটা অংশ যদি আমরা দেখি, তাহলে এই ক্রোমোজোমের মধ্যে আমরা পাবো হচ্ছে ডিএনএ। এই ডিএনএ গঠন সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তাহলে এসো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ডিএনএ গঠন নিয়ে আলোচনা করি। ডিএনএ গঠনগত দিক দিয়ে যদি আমরা আমাদেরকে যদি জানতে হয়, তাহলে প্রথমে কয়েকটা বিষয় তোমরা মনে রাখবে। প্রথমে তুমি মনে রাখবে পাঁচ কার্বন বিশিষ্ট। যেমন দেখো ডিএনএ
DNA পূর্ণ মিনিং মনে রাখবে ডি অক্সি ডি অক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড ডি অক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড তাহলে ডি অক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড এই ডিএনএ সম্পর্কিত আমাদের কয়েকটা বিষয় মনে রাখতে হবে যে ডিএনএ তে কি কি থাকে ডিএনএ তে থাকে হচ্ছে প্রথমে মনে রাখো পাঁচ কার্বন বিশিষ্ট রাইবোজ সরপার তাহলে আবার এখানে থাকে হচ্ছে পাঁচ কার্বন বিশিষ্ট দেখো পাঁচ কার্বন বিশিষ্ট রাইবোজ সরপার তাহলে পাঁচ কার্বন বিশিষ্ট রাইবোজ সরপারা থাকে এখন এই পাঁচ কার্বন বিশিষ্ট রাইবোজ সরপারা যেটা থাকলো এর সাথে আরো কয়েকটা জিনিস থাকবে সেটা হচ্ছে নাইট্রোজেন বেস মনে রেখো নাইট্রোজেন বেস নাইট্রোজেন বেস এই নাইট্রোজেন বেস আবার দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে পিউরিন আর একটা হচ্ছে পাইরিমিডিন তাহলে দেখো নাইট্রোজেন বেস আবার দুই ধরনের হয় একটা হচ্ছে পিউরিন পিউরিন আর একটা দেখো পাইরিমিডিন পাইরিমিডিন এই পিউরিনের মধ্যে আবার দেখো দুইটা উপাদান আছে একটা হচ্ছে অ্যাডেনিন অ্যাডেনিন আর একটা থাকবে হচ্ছে গুয়ানিন অ্যাডেনিন আর গুয়ানিনকে বলা হবে পিউরিন আর তিন নম্বর এখানে মনে রাখো এখানে এক নম্বর থাকবে হচ্ছে সাইটো অ্যাডেনিন গুয়ানিন সাইটোসিন সাইটোসিন শব্দগুলো একটু কঠিন হবে কঠিন মনে হবে কিন্তু আশা করি তারপরে বুঝতে পারবে সাইটোসিন আর চালো আর দুই এখানে দেখো পাইরিমিডিনের মধ্যে আরো একটা উপাদান আছে সেটা হচ্ছে থায়ামিন থায়ামিন এগুলোকে আমরা বিভিন্ন প্রতীক হিসাবে ব্যবহার করতে পারি যেমন অ্যাডেনিন কে এ দিয়ে সাইটোসিন কে সি দিয়ে গুয়ানিন কে জি দিয়ে আর থায়ামিন কে বড় হাতে টি দিয়ে প্রকাশ করা হয় তাহলে মনে রাখবে ডিএনএ গঠনগত দিক দিয়ে আমাদের যে বিষয়টা আলোচনা করতে হবে যে ডিএনএ ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড এখানে ডিএনএ তিনটা জিনিস থাকবে এক নম্বর হচ্ছে পাঁচ কার্বন বিশিষ্ট রাইবোজ শর্করা পাঁচ কার্বন বিশিষ্ট রাইবোজ শর্করা থাকতে হবে দুই নম্বর দেখো নাইট্রোজেন বেস এই নাইট্রোজেন বেস আমাদের দুই ধরনের হবে তাহলে প্রথমটা হবে কি পিউরিন আর দ্বিতীয়টা পাইরিমিডিন তাহলে পিউরিনের মধ্যে দেখো অ্যাডেনিন আর গুয়ানিন এই দুইটা থাকবে আর পাইরিমিডিনের মধ্যে থাকবে সাইটোসিন আর থায়ামিন থাকবে তাহলে দেখো তোমার কিন্তু এইগুলো হচ্ছে মৌলিক জ্ঞান অর্থাৎ এই মৌলিক জ্ঞান সম্পর্কে তোমার কিন্তু ভালো একটা আইডিয়া থাকতে হবে তা একটা ডিএনএ গঠনের মধ্যে আমরা দেখছি সবসময় পিউরিন আর পাইরিমিডিনের মধ্যে হয়ে থাকে তাহলে পিউরিন আর পাইরিমিডিনের মধ্যে হয়ে থাকে তাহলে পিউরিন আর পাইরিমিডিন তাহলে আমরা এখন চিন্তা করি যে এখানে এক সূত্রে অর্থাৎ প্রতিটা সূত্রে পিউরিন আর পাইরিমিডিনের মধ্যেই কিন্তু এদের মধ্যে বন্ধন গঠিত হবে তাহলে এখানে মনে রাখবে যে অ্যাডেনিনের সাথে সব সময় থায়ামিন দুইটি হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত থাকবে দুটি হাইড্রোজেন হাইড্রোজেন বন্ড তাহলে দুটি হাইড্রোজেন বন্ড থাকবে আর সব সময় দেখো গুয়ানিনের সাথে সব সময় থায়ামিন গুয়ানিনের সাথে সব সময় সাইটোসিনের তিনটি হাইড্রোজেন বন্ড থাকবে তিনটি হাইড্রোজেন বন্ড থাকবে তাহলে এখানে দেখো আমাদের এই নাইট্রোজেন বেজের আরো একটা উপাদান আছে তিন নম্বর লিখে রাখো সেটা হচ্ছে অজৈব ফসফেট অজৈব ফসফেট এখন আমরা দেখো এখানে একটা ডিএনএ মডেল রাখছি তোমাদের বোঝার স্বার্থে তোমরা যদি একটু ভালো করে বুঝতে পারো যে এই ডিএনএ ডিএনএটা যদি আমরা এখানে বুঝতে পারি তাহলে আমরা খুব সুন্দরভাবে অ্যান্সার করতে পারবো আমরা এখানে মৌলিক জ্ঞান সম্পর্কে ডিএনএ গঠন সম্বলিত আমরা তথ্যগুলো ভালোভাবে উপস্থাপন করতে পারবো তাহলে সেই ক্ষেত্রে আমাদের এখানে দেখো আমরা এখানে যে বিষয়গুলো লিখলাম সেটা আমাদের মনে রাখতে হবে যে এই কয়টা বৈশিষ্ট্য তোমাদের আগে মনে রাখতে হবে যে একটা ডিএনএ গঠনগত দিক দিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে ডিএনএ ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড এর মধ্যে তিনটা উপাদান থাকবে তিনটা উপাদানের মধ্যে দেখো পাঁচ কার্বন বিশিষ্ট রাইবোজ শর্করা নাইট্রোজেন বেস নাইট্রোজেন বেসের মধ্যে রয়েছে পিউরিন আর পাইরিমিডিন এই পিউরিনের মধ্যে রয়েছে দেখো অ্যাডেনিন আর গুয়ানিন পাইরিমিডিনের মধ্যে রয়েছে সাইটোসিন আর থায়ামিন তাহলে দেখো মৌলিক জ্ঞান
এই মৌলিক জ্ঞানগুলো যদি তোমরা সহজে বুঝতে পারো তাহলে তোমরা গঠন সম্পর্কে খুব সহজে বলতে পারবে। তাহলে এখন দেখো যে পিউরিনের অ্যাডিনিনের সাথে পাইরিমিডিনের থায়ামিন সবসময় দুইটি হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত থাকবে। আবার দেখো যে পিউরিনের গুয়ানিনের সাথে পাইরিমিডিনের সাইটোসিনের সাথে তিনটি হাইড্রোজেন বন্ড দ্বারা সবসময় যুক্ত থাকবে, আর এর মধ্যে থাকবে হচ্ছে অযৌগ ফসফেট। এবার আমরা দেখি যে আমরা এই ডিএনএ গঠনের ভিতরে এগুলো কিভাবে সাইত অবস্থায় থাকে, কিভাবে আমরা ডিএনএ গঠনটাকে আমরা দেখতে পাই। তাহলে প্রথমে তোমরা মনে রাখো ডিএনএ হচ্ছে প্যাঁচানো সিঁড়ির মতো। তোমাদেরকে আমি একটু দেখাই, ডিএনএ প্যাঁচানো সিঁড়ির মতো। এই প্যাঁচানো সিঁড়িটা কেমন দেখো, এখানে আমরা একটা ডিএনএ গঠন মতো যদি প্যাঁচানো এরকম যদি একটা প্যাঁচাই তাহলে দেখো, তাহলে তোমরা কি বুঝতে পারছো ডিএনএ প্যাঁচানো সিঁড়ির মতো। দেখো ঠিক এরকম প্যাঁচানো থাকবে, এরকম ভাবে তোমাদের প্যাঁচানো থাকবে এবং এইভাবে প্যাঁচানো, এই জন্য বলা হয় ডিএনএ একটি প্যাঁচানো সিঁড়ির মতো। তোমরা জানো যে এই ডিএনএ ডাবল হেলিক্স, যে দুইটা ডাবল হেলিক্স এটা তৈরি করছে ওয়াটসন এবং ক্রিক, এনারা 1953 সালে পুরস্কার পাওয়া। তাহলে এই ডিএনএ ডাবল হেলিক্স সম্পর্কে আমরা জানলাম যে একটা ডিএনএ ডাবল হেলিক্স মানে প্যাঁচানো সিঁড়ির মতো, সেটা সম্পর্কে আমরা জানলাম। এবার আমরা জানবো এই যে উপাদানগুলো আছে ডিএনএ যে উপাদানগুলো আছে এই উপাদানগুলো আমাদের এর মধ্যে কিভাবে সজ্জিত থাকে। তাহলে প্রথমে আমরা একটু দেখি, এখানে দেখো আমি কিন্তু তোমাদেরকে আগে বলেছি যে পিউরিন আর পাইরিমিডিনের মধ্যে সবসময় নাইট্রোজেন বেসগুলো থাকবে। এই নাইট্রোজেন বেসগুলো থাকবে সমস্ত ডিএনএর মধ্যে, তাহলে এই ডিএনএর মধ্যেই থাকবে নাইট্রোজেন বেস সমূহ। তাহলে আমরা নাইট্রোজেন বেস সমূহগুলো ডিএনএর মধ্যে থাকবে। তাহলে প্রথমে আমরা একটু খেয়াল করি যে আমাদের পাঁচ কার্বনযুক্ত রাইবোজ শর্করা, অর্থাৎ এই যে সুতা যেগুলো দেখছো এই সুতার মধ্যে থাকবে হচ্ছে পাঁচ কার্বনযুক্ত রাইবোজ শর্করা। তো আমি এখানে লিখছি শর্করা। তোমরা একটু খেয়াল করে দেখো, আমি কিন্তু এটা দিয়ে তোমাদেরকে বোঝাতে চাচ্ছি, যেহেতু আমরা জানি যে আমরা একটা ডিএনএ যে মডেলটা তৈরি করছি আমরা এই মডেলের সাহায্যে তোমাদের ডিএনএ গঠনটা আমরা বোঝাবো, যাতে এখানে দেখো আমার এই যে তোমার যে সুতাটা আছে এই সাইডে যে সুতাটা সেটা মনে একটু শর্করা থাকবে। তাহলে এই যে শর্করা, অর্থাৎ আমার এই পাশেও শর্করা থাকবে শর্করা, তাহলে এই একটা শর্করা এই পাশে আমার শর্করা থাকবে। তাহলে দেখো শর্করা, তাহলে দুই পাশে শর্করা থাকবে আর থাকবে কি অজৈব ফসফেট, তাহলে এখানে ফসফেটও যুক্ত থাকবে। তাহলে সুতার মধ্যে আমার দুইটা উপাদান থাকবে, একটা হচ্ছে ফসফেট আর একটা হচ্ছে শর্করা। তাহলে ফসফেট আর শর্করা এইগুলো সব সুতার মধ্যে থাকবে। তাহলে সুতার মধ্যে থাকে, তাহলে এই পাশে আমার সুতার মধ্যে থাকবে শর্করা আর ফসফেট। তাহলে আমরা একটা ডিএনএ দুইটা সুতা দেখো, এই পাশে সুতাই আমার শর্করা আর অজৈব ফসফেট আছে, এই পাশে সুতাইও আমার শর্করা আর অজৈব ফসফেট আছে। তাহলে মাঝের গুলো কি, এই মাঝের গুলো হচ্ছে নাইট্রোজেন বেস, অর্থাৎ এই নাইট্রোজেন বেস গুলো হচ্ছে তোমার এই মাঝের সিঁড়িগুলো। তাহলে এই সিঁড়িগুলোতে নাইট্রোজেন বেস গুলো এই সিঁড়ির মধ্যে অবস্থান করে। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখন বলতে পারবো যে পাঁচ কার্বনযুক্ত রাইবোজ শর্করা, তাহলে আমরা শর্করাগুলো সাইডে সাইডে থাকবো। এবার দেখো নাইট্রোজেন বেস পিউরিন আর পাইরিমিডিন দুইটা ভাগে ভাগ করা হয়েছে। তাহলে পিউরিন আর পাইরিমিডিনের মধ্যে আবার দেখো দুইটা করে উপাদান আছে, অ্যাডেনিন গুয়ানিনকে বলা হয় পিউরিন, আর সাইটোসিন আর থায়ামিনকে বলা হয় পাইরিমিডিন, এবং এদের মধ্যেই কিন্তু বন্ধন হয়ে থাকে। তাহলে পিউরিন আর পাইরিমিডিনের মধ্যেই তোমার বন্ধন হয়ে থাকে। তাহলে আমরা এখানে কিন্তু লিখে রাখছি যে অ্যাডিনিনের সাথে সবসময় দুইটি হাইড্রোজেন বন্ড দ্বারা থায়ামিনের সাথে থাকে, আর গুয়ানিনের সাথে সবসময় তিনটি হাইড্রোজেন বন্ড দ্বারা সাইটোসিনের সাথে যুক্ত থাকে। তাহলে আমরা দেখি এক সূত্রকে এই পাশের সূত্রকে খেয়াল করে দেখো, এই পাশের সূত্রকে যদি আমি অ্যাডিনিন দিই তাহলে দেখো এই পাশের সূত্রে থায়ামিনের সাথে দুইটি হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত থাকবে। তাহলে দেখো এইভাবে করে যদি আমরা একটা ডিএনএ গঠন, দেখো এখানে মনে করো এই যে দুইটা কালার ব্যবহার করা হয়েছে, এক সাইডে হচ্ছে এক সূত্রকের অ্যাডেনিন আর এক সূত্রকের থায়ামিন, এইভাবে করে আমরা কিন্তু দুইটা কালার ব্যবহার করছি যে এদের মধ্যে নাইট্রোজেন বেস থাকবে, এই নাইট্রোজেন বেস গুলো আবার পরবর্তীতে অতিলিপি গঠন করে। তাহলে দেখো এখানে আমার সাইটোসিন যদি হয় তাহলে এর সাথে গুয়ানিনের তিনটা অপর সূত্রকের তিনটা থাকবে। আবার দেখো এখানে যদি আমাদের থায়ামিন থাকে অপর সূত্রকের অ্যাডেনিনের সাথে দুইটা বন্ড তারা যুক্ত থাকবে। এভাবে করে দেখো পর্যায়ক্রমে আমাদের গুয়ানিনের সাথে তাহলে আমাদের থাকবে সাইটোসিনের তিনটা হাইড্রোজেন বন্ড। এইভাবে করে একটা প্যাচ প্যাচের প্রত্যেকটা সিঁড়ি এইভাবে নাইট্রোজেন বেস দ্বারা গঠিত হয়। তাহলে এখানে থায়ামিনের সাথে
অ্যাডেনিন এরকম যুক্ত থাকবে। তাহলে প্রতিটা সূত্রকে আমরা দেখছি যে এইভাবে করে আমাদের নাইট্রোজেন বেসগুলো এইভাবে সজ্জিত থাকে। তাহলে সেই ক্ষেত্রে একটা ডিএনএ গঠনে আমাদের প্রত্যেকটা যেমন জি সাথে থায়ামিন আর এখানে থায়ামিনের সাথে অ্যাডেনিন এখানে অ্যাডেনিনের সাথে থায়ামিন এইভাবে করে আমাদের একটা ডিএনএ গঠন হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখো সহজে আমি বলতে পারবে যে ডিএনএ ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড পাঁচ কার্বন দূষিত রাইবোজ শর্করা থাকবে এবং এর সাথে নাইট্রোজেন বেস থাকবে, নাইট্রোজেন বেস থাকবে পিউরিন আর পাইরিমিন। তাহলে পিউরিন আর পাইরিমিনের মধ্যে সবসময় বন্ধন হয়ে থাকে, পিউরিন থাকে হচ্ছে অ্যাডেনিন গুয়ানিন আর পাইরিমিনের মধ্যে থাকে হচ্ছে সাইটোসিন থায়ামিন। তাহলে সাইটোসিন আর থায়ামিন পিউরিন আর পাইরিমিনের মধ্যে সবসময় বন্ধন হয়ে থাকে। তাহলে আমরা জানি একটা ডিএনএ ভিতরের যে অংশটাই নাইট্রোজেন যে বেসগুলো থাকে এই বেসগুলো অ্যাডেনিন গুয়ানিন সাইটোসিন থায়ামিন এইভাবে পর্যায়ক্রমে সজ্জিত থাকে। তাহলে নাইট্রোজেন ক্ষারগুলো স্থায়িত্বভাবে অবস্থান করে থাকে। তাহলে এই পাশে থাকে শর্করা অজৈব ফসফেট, এখানে শর্করা। তাহলে আমরা এই যে ডিএনএ যে মডেলে দেখো এই মডেলে এই পাশে সুতাটাই থাকবে হচ্ছে শর্করা, এই পাশে সুতাও থাকবে হচ্ছে শর্করা আর অজৈব ফসফেট। এবার দেখো এই মাঝে যে অংশগুলো আছে এই অংশগুলোর মধ্যে আমার এই নাইট্রোজেন বেসগুলো অবস্থান করে। এই নাইট্রোজেন বেসগুলো আমাদের বিভিন্ন মাত্রায় নাইট্রোজেন বেসগুলো অবস্থান করে থাকে। তার এবার আমরা আসি যে এই ডিএনএ গঠনের মধ্যে আমরা আমরা প্রথমে বলেছি যে ডিএনএ একটা ডাবল হেলিক্স দ্বিসূত্র ঘোরানো সিঁড়ির মতো। তাহলে সেটা সিঁড়ির মতো তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছি যে কিভাবে সিঁড়ির মতো। এবার আমরা আসি ডিএনএ গঠনের মূল চারটা বৈশিষ্ট্য। এই চারটা বৈশিষ্ট্য তোমাদেরকে মনে রাখতে হবে, যদি তুমি এই চারটা বৈশিষ্ট্য মনে রাখতে পারো তাহলে তুমি করতে পারবে। যেমন দেখো প্রথমে একটা জিনিস চিন্তা করে দেখো যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রতি প্যাসে দশটি পলিনিউক্লিওটাইড থাকে। প্রতি প্যাসে কয়টি পলিনিউক্লিওটাইড থাকে? দশটি পলিনিউক্লিওটাইড থাকে। এরপরে দেখো তাহলে প্রতি প্যাসে এখানে আমাদের এখান থেকে এই পর্যন্ত একটা প্যাস, অর্থাৎ আমরা দেখেছি যে এই ডিএনএ যে গঠনের আমরা এটাকে যদি আমরা একটা প্যাস সৃষ্টি করি একটু খেয়াল করে দেখো এখানে আমরা এই যে ডিএনএ যে গঠনটা এখানে আমাদের একটা সুতা আছে, এই সুতার মধ্যে থাকবে হচ্ছে নাইট্রোজেন বেস প্লাস কোন সাথে থাকবে, অর্থাৎ নাইট্রোজেন বেস গুলো থাকবে এর ভিতরে আর সুতার ভিতরে থাকবে হচ্ছে অজৈব ফসফেট আর শর্করা। অজৈব ফসফেট আর শর্করা ভিতরে যেগুলো থাকবে দেখো নাইট্রোজেন বেস গুলো এইভাবে সিঁড়ির মতো সজ্জিত থাকে। দেখো সিঁড়ির মতো, অর্থাৎ দেখো এক সূত্রকে যদি আমার অ্যাডেনিন হয় অন্য সূত্রকে হবে থায়ামিন, এদের মধ্যে মাঝখানে দুইটি হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত থাকবে। এক সূত্রকে যদি গুয়ানিন থাকে অন্য সূত্রকে সাইটোসিনের সাথে আমার দুইটি তিনটি হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত থাকবে। আবার দেখো পয়েন্টটা যদি আমার অ্যাডেনিন থাকে বা থায়ামিন থাকে পয়েন্টটা থাকবে অ্যাডেনিন, তাহলে দুইটি হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত থাকবে। এইভাবে করে সজ্জিত থাকে প্রত্যেকটা নাইট্রোজেন বেস আমাদের এর ভিতরে সজ্জিত আছে। এবার দেখো আমাদের যে ডিএনএ গুলো থাকে এই ডিএনএ গুলো আমাদের এরকম ঠিক প্যাঁচানো সিঁড়ির মধ্যে থাকে। দেখো প্যাঁচানো সিঁড়ি তোমরা দেখলে বুঝতে পারবে যে এটা একটা প্যাঁচানো সিঁড়ি, তুমি যত এরকম ডিএনএ গুলো ঠিক এরকমই থাকে। তাহলে এই যে দেখো প্রতিটা প্যাস এই প্রতিটা প্যাসে আমরা একটা জিনিস খেয়াল করে রাখতে পারি যে প্রতিটা প্যাসে যেমন দেখো যে এখানে বলা হচ্ছে যে প্রতি প্যাসে দশটি পলিনিউক্লিওটাইড থাকে, অর্থাৎ আমাদের এক একটা প্যাসে এই প্যাসের মধ্যে থাকবে আমাদের দশটি পলিনিউক্লিওটাইড এবং এই দশটি পলিনিউক্লিওটাইডের দৈর্ঘ্য হবে দেখো 34 অ্যাংস্ট্রম। তাহলে এখানে আমাদের দৈর্ঘ্য হবে প্রতিটা প্যাসের দৈর্ঘ্য হবে 34 অ্যাংস্ট্রম। তাহলে এখানে প্রতিটা প্যাসের দৈর্ঘ্য 34 অ্যাংস্ট্রম। তাহলে এখন দেখো এই এক একটা প্যাসের দৈর্ঘ্য যদি আমাদের 34 অ্যাংস্ট্রম হয় তাহলে দেখো যে পার্শ্ববর্তী দুইটি নিউক্লিওটাইড অর্থাৎ তোমার এই পার্শ্ববর্তী তাহলে পার্শ্ববর্তী দুইটা নিউক্লিওটাইড অর্থাৎ উপরেরটার সাথে নিচেরটা তাহলে প্রতিটার সাথে প্রতিটার একটা দূরত্ব আছে আর এই প্রতিটা দূরত্ব এটার সাথে এটার দূরত্ব এটার সাথে এটার দূরত্ব তাহলে প্রত্যেকটা নাইট্রোজেন বেজের সাথে আমাদের একটা দূরত্ব হবে। তাহলে প্রত্যেকটা নাইট্রোজেন বেজের সাথে যখন আমাদের একটা দূরত্ব হবে আর এই দূরত্বটাকে আমরা বলতে পারবো যখন আমাদের প্রতিটা প্যাসের সাথে একটা দূরত্ব থাকবে সেই দূরত্বটাকে তখন আমরা বলবো যে তাদের মধ্যে দৈর্ঘ্য হচ্ছে 3.4 অ্যাংস্ট্রম, অর্থাৎ আমাদের এখানে ডিএনএ প্রত্যেকটা প্যাসের সাথে একটা নির্দিষ্ট দৈর্ঘ্য হচ্ছে 3.4 অ্যাংস্ট্রম। এবার দেখো পরের বৈশিষ্ট্য খেয়াল করো পার্শ্ববর্তী দুইটি পলিনিউক্লিওটাইড 3.4 এটা তো বুঝলাম দুটি সূত্রকের মধ্যে
20 টাইমস হচ্ছে ব্যাস অর্থাৎ এর ব্যাস এটা হচ্ছে ব্যাস আমরা ব্যাস বলতে পারবো তাহলে এটা হচ্ছে ব্যাস তাহলে ব্যাস বলতে আমাদের এই সূত্র তার মানে কি দেখো দুইটা সূত্র দুইটা সূত্র এই দুইটা সূত্রের মধ্যে ব্যাস হবে 20 অ্যাংস্ট্রম তাহলে দেখো 20 অ্যাংস্ট্রম প্রতিটা সূত্রের মধ্যে আমাদের দৈর্ঘ্য হবে আমাদের ব্যাস সৃষ্টি হবে আর এর ভিতরে বলছে শর্করা ফসফেট নাইট্রোজেন বেস গুলো সাইটে থাকে তাহলে আমাদের যে ডিএনএ গঠনে দেখো মাঝখানে সবগুলো অংশ সাইটোভাবে অবস্থান করে অর্থাৎ এখানে যে নাইট্রোজেন বেস গুলো আছে ধারাবাহিকভাবে এদের মধ্যে সাইটোভাবে অবস্থান করে তা এই এই হচ্ছে আমাদের ডিএনএ মূল রাসায়নিক গঠন আমরা যদি এই মডেল অনুসারে যদি আমরা একটু চিন্তা করি তাহলে আমাদের মূল শব্দ সম্পর্কে আমরা খুব সহজে বলতে পারব যেমন এই ডিএনএ সাহায্যে এখানে দেখো ডিএনএ প্রতিলিপি গঠন করে অর্থাৎ ডিএনএ প্রতিলিপিটা আমরা নেক্সট দিন আলোচনা করব আমরা আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি সেটা হচ্ছে বংশগতি ধারণা বংশগতি এই ডিএনএ সাহায্যে অর্থাৎ আমরা নিউক্লিয়াস সম্পর্কে আমরা জেনেছি যে এই নিউক্লিয়াস সম্পর্কে আমাদের জানতে হবে আর নিউক্লিয়াস বংশগতি ধারা ধারণা ব্যাখ্যা করা যাবে ডিএনএ গঠন আমরা গঠনের মধ্যে আমাদের মূল উপাদান এই উপাদানগুলো আমাদের মনে রাখতে হবে তাহলে দেখো তুমি খুব সহজেই তোমার মৌলিক জ্ঞানগুলো তুমি অর্জন করতে পারবে তুমি সহজেই একটা ডিএনএ গঠন সম্পর্কে বলতে পারবে যদি তোমার মনে থাকে এই বিষয়গুলো এই জন্য মনে রাখার জন্য আমাদের মনে রাখতে হবে যে একটা ডিএনএ এর মধ্যে আমাদের তিনটে উপাদান তার মধ্যে আমাদের পিউরিন আর পাইরুভিন নাইট্রোজেন বেস বেসগুলো ভিতরে থাকবে এবং দেখো তোমাদের দুইটা কালার দিয়ে আমি বুঝিয়েছি যে এক সূত্রকের একটা পিউরিন অন্য সূত্রকের আরেকটা পাইরুভিন তাহলে এক সূত্রকের একটা পিউরিন অন্য সূত্রকের একটা পাইরুভিন এভাবে কিন্তু সজ্জিত আছে আর ডিএনএ গঠন সম্পর্কে আমাদের এই ধারণাটা রাখতে হবে আর নিউক্লিয়াস সম্পর্কে আমরা জেনেছি তাহলে প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা দ্বাদশ অধ্যায়ের জীববিজ্ঞানের জীববিজ্ঞান বইয়ের দ্বাদশ অধ্যায়ের বংশগতি সম্পর্কে আমরা জীবের বংশগতি এবং বিবর্তন যে অধ্যায়ে আজকে আমাদের মূল পাঠ্য বিষয় ছিল ডিএনএ গঠন তা আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা ডিএনএ গঠন সম্পর্কে জানতে পেরেছো তোমরা বাসায় এগুলো আরো ভালোভাবে আত্মস্থ করবা তোমরা ভালো করে জানবে তাহলে ডিএনএ সম্পর্কে আরো বিস্তারিতভাবে তুমি শিখতে পারবে তবে তোমাদের মৌলিক যে কথাগুলো যে মৌলিক যে বৈশিষ্ট্যগুলো আমি এখানে সীমিত আকারে তোমাদের সীমিত আকারে বোঝানোর চেষ্টা করেছি আশা করি তোমরা এর আলোকেই তোমরা এটা আরো ভালো করে বোঝার চেষ্টা করো প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে আজকের এই অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানা সকলকে ধন্যবাদ জানাচ্ছি যে এই অনলাইন ক্লাসে অংশগ্রহণ করেছে যারা তাদেরকে আমি আরও একবার ধন্যবাদ জানিয়ে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি সকলকে ধন্যবাদ।